এই বাচ্চাটি দূরের দ্বীপে একটা লাল লস্যি দেখতে পায়। সে কৌতূহল হয়ে ওটা দেখতে আসে। এখানে এসে সে দেখে এটা একটা ডিম। বাচ্চাটি ওই ডিম হাতে উঠিয়ে নেয়, আর তখনই ওই ডিম ফাটতে লাগে আর ওর ভেতর থেকে একটা কচ্ছপ বেরিয়ে আসে। বাচ্চাটি তার বাবাকে না বলে তাকে বাড়ি নিয়ে আসে আর রাত পর্যন্ত তার সাথে খেলা করে। বাচ্চাটি তাকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন ওই কচ্ছপটি তার আকারের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তখনই তার বাবা রুমের দিকে আসছিল। বাচ্চাটি ওই কচ্ছপকে চাদরের নিচে লুকিয়ে দেয়। তখনই তার বাবা ওই চাদর উঠিয়ে নিয়ে যেতে লাগে। বাচ্চাটি তাকে বাঁচানোর জন্য বাবার হাত থেকে চাদর কেড়ে নেয়। কিন্তু খোঁজ করার পর সে ওখানে কচ্ছপকে খুঁজে পায় না। এরপর বাচ্চাটি দেখে ওই কচ্ছপ ধোয়ার সাথে হাওয়ায় উঠছে। বাচ্চাটি খুবই অবাক হয়ে যায়। তখনই পাশের বাড়ির মেয়েটি জানালা খুলে আর কচ্ছপকে হাওয়ায় উঠতে দেখে সে ভয় পেয়ে যায়। বাচ্চাটি এই বিষয় লুকানোর জন্য মেয়েটিকে চুপ থাকার ইশারা করে। তার বাবা ওখান থেকে চলে যাওয়ার পর ছেলেটি ওই কচ্ছপকে মেয়েটির সাথে মিট করায়। এরপর সে ওই কচ্ছপকে সমুদ্রের কিনারে নিয়ে আসে আর তাকে নিচে রেখে দেয়। বাচ্চাটি তাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও তার মনে এটা চাইছিল না। এরপর সে বাড়ি ফিরছিল, কিন্তু তখনই সে নোটিশ করে ওই কচ্ছপ তার পিছু করছে।